হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। গোবরের পদ্মফুল নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এজন্য গোবরের পদ্মফুল নাটকের দ্বিতীয় নম্বর পর্বে কি কি হতে যাচ্ছে, কোন চ্যানেলে আসতে যাচ্ছে, কবে আসতে যাচ্ছে, সে বিষয়ে সকল তথ্য থাকছে আজকের ভিডিওতে। এজন্য আজকের ভিডিওটি ঈগল টিমের প্রত্যেকটা দর্শকদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। এই জন্য আজকের ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি টানটানি করেন তাহলে অনেক ক্ষেত্রে কিছু তথ্য আপনার জন্য মিস হয়ে যেতে পারে। তারই সাথে সাথে সুখবর আরও একটা দিচ্ছি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করে দিতে পারেন এই রিভিউ এপিসোডে, তাহলে আগামী দুদিনের মধ্যেই আসতে যাচ্ছে গোবরে পদ্মফুল নাটকের তৃতীয় নম্বর পর্বটি। তবে যদি আপনারা 20,000 লাইক না করতে পারেন তাহলে কিন্তু খুব শীঘ্রই আসবে না। সুতরাং আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে সেটা কমপ্লিট করতে হবে, এটা মাথায় রাখবেন। গোবরে পদ্মফুল একটি সামাজিক নাটক। তবে এর আগে বলতে, লাইকের উদ্দেশ্য হচ্ছে আমরা জাস্ট আপনার কাছ থেকে আপনার আগ্রহটা প্রকাশ পেলেই হলো, যেটা লাইকের মধ্য দিয়ে প্রকাশ পাবে। যে 20,000 লাইক চাইছে দিয়া দিছে তার মানে অনেক আগ্রহী। তো যাই হোক, গোবরে পদ্মফুল একটা বাস্তব ধর্মী নাটক। এখানে অনেক কিছুই তুলে ধরা হয়েছে, যেহেতু একটা ওয়েব সিরিজ, তো সেখানে দ্বিতীয় পর্বটিতে নতুন চক্রান্তের জাল ফেলতেছে সেখানকার জমিদার। আর জমিদারের সাঙ্গপাঙ্গ যে রয়েছে বলতে ইফতিকার ইফতি, সে কিন্তু নতুন চক্রান্তে প্রেমে পড়ে যায় জমিদারের ওয়াইফের সাথে। এই হলো ঘটনা। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত ঈগল টিম এবং আমাদের ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টাটা।